মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আবারও আমি আজকে রেডি হয়ে গেছি, আজকের একটু শাড়ি পরেছি। তো চলো, এমনি অলরেডি একটু দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়ি আর ব্লগটা এখন থেকেই শুরু করি। আর সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। বাড়িতে ঢুকে গেছি, চোকো কোথাও থেকে এলে চোকো যেভাবে ওয়েলকামটা করে সত্যি খুব ভাল লাগে। তো ড্রেস ফ্রেস ছেড়ে নিই, ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ, আর একটা কথা বলার, যে তোমরা দেখেছো আমি সকালবেলা মেকআপটা করে গেছি, এখনও দেখো মেকআপের কিন্তু সারা দিন কেটে গেছে, মেকআপের কিন্তু কোনো রকম কিচ্ছু ঘটেনি, দেখতেই পাচ্ছ। জানি না কতটা ক্যামেরা দেখাতে পারছে, বাট আমি দেখানোর চেষ্টা করছি। দেখো মেকআপ কিন্তু নর্মাল রয়েছে, আমি কিন্তু এই মেকআপ নিয়ে আবার রাত্রে কোনো বিয়ে বাড়ি বা কোনো জায়গায়ও চলে যেতে পারবো। শুধু এই টি জোনটায় একটু অয়েলি অয়েলি ভাব এসছে, যেটা কিন্তু আমি জাস্ট টিস্যু দিয়ে ড্যাপ করলে ওই অয়েল ভাবটা চলে আসবে। তো আজকের মেকআপটা আমি ওয়াটারপ্রুফ মেকআপ করেই গেছিলাম, আমার ওয়াটারপ্রুফ মেকআপের কিন্তু সেমিনার খুব তাড়াতাড়িই আছে, ডিসেম্বরের 5 তারিখ। মোটামুটি মনে হয় সব, মানে আমি কি বলতো, আমি অত বড় বড় ওয়ার্কশপ করি না, আমি ছোট ওয়ার্কশপ করি 10 জনকে নিয়ে। তো সেই 10 জন মনে হয় বুক হয়ে গেছে, বাট আমি এখনও শিওর নই, ওটা দেখতে হবে।
তো সেই ওয়ার্কশপেও আমি এই বেসটা দেখাবো, মানে আজকে যে বেসটা আমি করে গেছিলাম। দেখো সারা দিনেও কিন্তু বেসে কোনো রকম কোনো কিছুই আসেনি। তো আমি ফ্রেশ হয়ে নিই, আবার তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আজকে দই বড়া নিয়ে এসেছিলাম রিমোদের জন্য। তো আমি জানি যে আমি ফ্রেশ হয়ে এসে আমি তারপরে ওদেরকে রেডি করে দেবো, বাট ওদের এত তাড়া যে ওরা ওদের মতন নিতে স্টার্ট করে দিয়েছে। এই দই বড়াটা আজকে এনেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে মেকআপ রয়েছে, এবং এই মেকআপটা আমি সকালে করে বেরিয়েছি, সেটাও তোমরা দেখেছো সকালের করা মেকআপ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জল দেওয়ার সাথে সাথে দেখছো পুরো জলটা ঝরে যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটা একটা টিস্যু, সাদা রঙের টিস্যু, দেখো দেখো দেখছো একটুও কিন্তু মেকআপটা ট্রান্সফার হচ্ছে না টিস্যুতে, দেখো। দেখো একটুও কিন্তু মেকআপটা ট্রান্সফার হয়নি টিস্যুটাতে, এই দিকটাও দেখো এই দিকটাও দেখো, কারণ আমি এই দিকটা দিয়েই করেছি। তোমাদের মনে হতে পারে আমি উল্টে দেখাচ্ছি বা কিছু, তো সেই জন্য আর একবার বলছি, এটাও দেখো আবার এটাও দেখো, দুটোর কোনোটাতেই নেই। জানি না ক্যামেরা কতটা দেখাতে পারছে, ঠিক আছে। এবং আমি এই সময় আর একবার তোমাদের ক্লোজ এনে দেখাচ্ছি, জল কিন্তু রিমুভ হয়ে গেছে, টিস্যুতে চলে গেছে জল। আর মেকআপের ক্লোজ থেকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এবারে আমি হাতে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ জলগুলোকে আমি শোক করাচ্ছি, কিন্তু টিস্যুতে কিছু দেখাবো যে মেকআপটা কিভাবে আমি তুলছি। একবারেই হয়ে যাবে অয়েল, দেখো আমি এখানে আলমন্ড অয়েল দিচ্ছি, কেননা আমি যেটা দিয়ে মেকআপ রিমুভ করি সেটা আমি আজকে একাডেমি থেকে আনতে ভুলে গেছি, তো সেই জন্যে সেটা দিয়ে তো পারবো না, সেই জন্য আমি আগে, আর যে টিস্যুটা দিয়ে তোমাদের টেস্ট করে দেখালাম সেই টিস্যুটাই নিয়েছি। কিন্তু যেহেতু আমার আইটা একটু ডার্ক আছে, তো ডার্কটা আমি আগে তুলে নেবো, নাহলে সারা মুখ আমার কালো হয়ে যাবে, ঠিক আছে। তো আগে ডার্ক কালারটা আমি তুলে নেবো, যথারীতি আইব্রোও তুলে নেবো। দেখো অয়েলটা দেওয়ার সাথে সাথেই মেকআপ কিন্তু টিস্যুতে চলে এলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকের আবার যাওয়া আছে, তো সেই জন্যে আবার তাড়াতাড়ি উঠতে হবে, তাই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, গুড নাইট।